আচ্ছা আমাদের হচ্ছে ঝিলন ভাই, প্রিয় ঝিলন ভাই, আমাদের প্রোগ্রামের মধ্যমণি, আমরা আসলে তার কাছ থেকে শুনবো তার সব পরিচিতি। হ্যাঁ, পরিচিতিটা পরে। ধন্যবাদ। আমাদের হচ্ছে বশির ভাই, যার জি আমরা এই মুহূর্তে না, এই মুহূর্তে আমাদের কথা শুনবো যে বদি ফোরাম, যার যার আমন্ত্রণে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে, যে আমরা অনেকেই তাকে চিনি না। হ্যাঁ, যে সবাই যে নাম্বারে সবাই ফোন দিয়েছেন, কথা বলছেন, সে আমাদের অমি ভাই। অমি ভাইয়ের সপরিচিতি আমরা শুনি, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি মোশারফ অমি। বদি ফোরাম আগে পরিচিতি পর্ব চলতেছে, তো বদি ফোরামের কথা পরে বলি। আমি ব্যবসা করি ঢাকায়, আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে বিজনেস করি, উত্তরাতে আমার বাসা। এই তো সবাইকে একত্রিত করার প্রচেষ্টা আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আমাদের ভাইয়ের কথা শুনবো। সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রনি বাপালি, আমার বাড়ি মোহাম্মদপুরে, আর আমি এই মার্কেটের ইয়ার কি মালিক। জি করি, আলহামদুলিল্লাহ। জি ভাই, না না বলারে এই অর্ধেক বললাম, অর্ধেক ঢাকা আমার সম্মতি, তো একটা বলি আমার সম্মতি। ভাই আমার পরিচয়টা আমি দিচ্ছি, আমি হচ্ছে মোহাম্মদ বইউদ্দিন পলাশ, আমার বাড়ি হচ্ছে দৌলত খানে, দৌলতের পুরো সময় আমার বাসা। আমি 2006 ঢাকা চলে আসছি, এসে আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এখন বাংলা মডেল বিজনেসের সাথে জড়িত, আর জিলন ভাইদের সাথে টুকটাক সাংগঠনিকভাবে জড়িত আছি। সবাই দোয়া করুন আমার জন্য, ধন্যবাদ সবাইকে। আমরা আমরা আরেকটি জিনিস, আমাদের এখানে আরও কিছু ছোট ভাই আছে, আমরা একটু তাদের পরিচয় জানবো। আপনি সোহেল, তোমার পরিচয়টা একটু যদি বলবো। হ্যাঁ সোহেল, তোমার নিজের পরিচয়টা, নাম এবং আমাদের আশিক ভাই। জিলন ভাই, জিলন ভাই, এরপর কী করবো? এরপরে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা আজকে আড্ডার পরও আরেকটা উদ্দেশ্য আছে আমাদের, আমাদের আলোচ্য কিছু বিষয় আছে, যে আমরা জানি যে আমাদের বিশেষ তো মোস্তফা কামালের আগামী 18 তারিখে মৃত্যুবার্ষিকী, আমরা সেটা নিয়ে একটা প্ল্যান করছি। তো মূলত আড্ডার ছলে ছলে আমরা একটা প্রোগ্রাম করবো, ভালো প্রোগ্রাম, অ্যাটেন্ডেন্স আমরা সবাই যাবো আর কি 18 তারিখে। তো সেক্ষেত্রে আমরা ওপেন আলোচনার জন্য আসছি, আমরা আজকে আলোচনা করবো, আড্ডাদুপ আলোচনা করবো। সেক্ষেত্রে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অমি ভাই, বশির ভাই, ঝিলন ভাইকে, একটু ওপেন আলোচনা করার জন্য কী করতে যাচ্ছি এবং কী করব। আমি তাদের উপর দায়িত্ব দিয়ে আমি একটু আসছি ভাইয়া, একটু ইয়া করো। হ্যাঁ ধন্যবাদ অমি ভাই। আর একটু একটু দাঁড়ান, আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, আমরা যারা আসছি আমরা একটু উপস্থিতি স্বাক্ষর, নাম, মোবাইল নাম্বারটা একটু দেবো, একটু সবাই একটু সিগনেচারটা করে দিস ওপেন ওপেন ফিল্ডে। যে আমাদের এখন সহপরিচালনা করবেন হচ্ছে অমি ভাই। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। পরিচিতি সভা হলো ভাই, ভাই দিচ্ছি পরিচিতি সভাটা তো হয়েছে এখানে মোহাম্মদপুরে, একটু এইদিকে পড়ে গেছে, এই জন্য এখনো অনেকে আসে নাই, এখানে হয়তো অনেকে বিরক্তি ফিল করতেছেন, পাশে আমরা
যার জন্য এখানে একত্রিত হয়েছি সেটা হলো আড্ডা প্লাস হলো সবাই পরিচিত হওয়া, পরিচিত হওয়া প্লাস হলো ভোলার আমি একজন মানুষ, আমার ভোলারই একটি স্বপ্ন বা আমরা যারা আসি তারা তারা কী করতে পারি সবার সবাই সবাইকে চেনা। এটা যেমন ওই যে একজন কী বললো পিজি হসপিটালে কে যেন ভাই দাঁড়ান, যেমন আমি যদি পিজি হসপিটালে যাই আমার হয়তো অপশন থাকতে পারে, অনেকের তো নাও থাকতে পারে, তারপরে প্রোটোকলের ব্যাপার আছে, সিরিয়াল নম্বর এক থেকে একেবারে জিনিস দেখবেন কি একজন আইসিআই কইরা চলে যাচ্ছে, কারণ কি তার অবস্থান আছে, প্রোটোকল আছে, তার বাইকরা আছে, পরিচিত লোক আছে, মানে এ ভাই পিজি হসপিটালে সে তার একবারে সবাই তার নাম্বার নিয়ে যাবে, বিপদা হলে ভাই লাগে পিজি হসপিটালে কোনো আসতে গেলে তারে ধরাই দিলে সে করবে সহযোগিতা করবে, কারণ এলাকার ভাই ব্রাদার সহযোগিতা করা ছাড়া কোনো উপায় নেই। মমি বস ও আরও আমাদের আরো নতুন কয়েকজন ভাই ব্রাদার আছে, ভাই পরিচয় যেটা হয়েছে আমরা এখন ভাবে চারটা আমরা আধা ঘন্টা আড্ডা দেবো, চারটা পঞ্চাশ থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত আড্ডা দেবো, দেবো আড্ডা তো এখন আড্ডা লোকজন এত বেশি হয়েছে বা আমাদের লোকজন আসলে বেশি হয়ে যাবে, আমার মনে হয় উত্তর আর জিজ্ঞাসা মোটামুটি এখানে আরো বেশি হয়ে গেছে বা বেশি বোঝা যাচ্ছে, যে বিষয়টা হলো সেটা একবারে সহজ একটা বিষয় হলো আমরা আড্ডা দেওয়ার জন্য হয়তো একবারে গোল টেবিল রাউন্ড টেবিল হলে সবাই সবার চেহারা দিকে আড্ডা দেওয়া হবে, এখন এইখানে এসে তারা এক কথা বলতে হবে এছাড়া উপায় নেই, সেক্ষেত্রে সবাই নিজের আসলে এটার প্রতি ভালোবাসা ভোলার প্রতি ভালোবাসা ভোলায় কোথায় বাড়ি বলছেন সবাই, তারপর আরেকটু এইখানে দাঁড়া মানে দুই মিনিটের বেশি সময় নিয়ে আমরা আচ্ছা আমরা মানে আমরা যেভাবে সচরাচর অন্য জায়গায় আড্ডা দেয় এর একভাবে প্রথম হবে আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, এ বিষয়ে সবাই একটু অবগত হওয়ার জন্য আমি জীবন ভাইকে জীবন ভাই আমাদের তো ভোলা কর্ণগুলি নষ্ট সবাই চেনে তারই ভাইটা ভারতের ভাইটা কামাল গত পরশু আমার ফ্রেন্ড পরশু দিনে একদিন সে হঠাৎ তার অস্ট্রেলিয়া ঢাকাতে আসছে আমার বন্ধু রাজ কোনো হাসপাতালে যাচ্ছে, আমি অলরেডি বাইকে আসতেছি ও পিছনে অটোতে আমাকে দেখে রাখতে হবে ভালো আছে ঢাকা হাসপাতালে কি হবে ওই ডাক্তারের কাছে আপনি জমে যান গেলে সিরিয়াল নিতে হবে, আমি এক ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি কারণ আজকে ছয় তারিখ আমাকে দিয়ে দিল সাত তারিখ আমার কালকে সাইডি আমি বেরো আছে দেখলাম সাত তারিখ মানে আগামী বছর এরপরে বছর মানে এক বছর পরে সিরিয়াল আমি ধরে গেলাম যে ডাক্তার তোমার ভুল তো এরকম সিরিয়াল হয় ঢাকাতে আপনারা যারা গেছেন এক বছরেও সিরিয়াল তিন মহামারে থাকলে চার পাঁচটা সবাই কোনো সিরিয়াল পাবেন না যদি নিজেদের কেউ থাকে যখন যাবেন তখন এখানে তো আমি তখন দিলাম যে আসলে ও তো খুব বিপদে পড়বে তো আমি আর গেলাম আপনারা যদি এখন সামনে আমি দেখ আপনি ভিতরে গেলাম ও একটি ভালো পুরো সুস্থ আমি আর ডাক্তারের ডাক্তারের করে গেলাম এখন থেকে বলছি যে খুবই বোঝা কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় কোটা করে দেয় আমি আমি